Assalamualaikum. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা লাইভে আছো কমেন্টসের মাধ্যমে তোমাদের রোল নাম্বারটা আমাকে জানাও। যারা লাইভে আছো তারা রোল নাম্বারটা কমেন্টের মাধ্যমে লিখে ফেলো। আটজনকে প্রেজেন্ট দেখা যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের ওপর। উৎপাদন ক্ষমতা আজকে আমরা অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা গত ক্লাসে অঙ্ক করেছিলাম, আশা করি তোমরা বাসায় সে অঙ্কগুলো প্র্যাকটিস করেছো এবং সে পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা নেই। ইয়াসিন আরাফাত রোল নাম্বারটা লিখে ফেলো। যারা লাইভে আছো ছয়জনকে দেখতে পাওয়া যাচ্ছে, তোমরা রোল নাম্বারটা কমেন্টসের মাধ্যমে লিখে জানাও, কারণ অ্যাটেন্ডেন্সগুলো নেওয়া হবে। দ্রুত রোল নাম্বারগুলো লিখে ফেলো। তোমরা কি লেখা ক্লিয়ার বুঝতে পারছো? তোমরা রোল নাম্বারগুলো লিখে ফেলো। রোল নাম্বার কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কেউ কিন্তু রোল নাম্বার লিখছো না। ওয়ালিদ, আকিল, কাউসার রোল নাম্বারগুলো লিখে ফেলো। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব আমাদের উৎপাদন ক্ষমতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো তো সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না। এবিসি ফ্যাশন হাউস লিমিটেড এর উৎপাদন সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। দেখো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দেওয়া আছে 1 লক্ষ এবং 2017 সালের এবং 2018 সাল দুইটা সালের এখানে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে তোমাদের। এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দেওয়া আছে 2017 সালে 1 লক্ষ একক এবং 2018 সালে দেওয়া আছে 2 লক্ষ একক। এবং কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাণ দেওয়া আছে 50,000 একক এবং 2018 সালে আছে 1,50,000 একক। এবং গড় অথবা প্রকৃত উৎপাদন ক্ষমতা দুই নামেই থাকতে পারে। 75,000 একক হচ্ছে 2017 সালে এবং 2018 সালে হচ্ছে 1,60,000 একক। দেখো এখানে কী নির্ণয় করতে হবে আমাদের, বের করতে হবে 2018 সালের এবিসি ফ্যাশন হাউসের সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করো। আমরা গত ক্লাসে সর্বোচ্চ সদ্ব্যবহারের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে কি সূত্রটা? এখানে জাস্ট সূত্র বসিয়ে অ্যামাউন্টগুলো বসালেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এই চ্যাপ্টারের সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। যে 5টা কি 6টা সূত্র দেওয়া আছে অবশ্যই সূত্রগুলো ভালো মতো পড়ে ফেলবে, কারণ সূত্রগুলো এমসিকিউ হিসেবেও থাকতে পারে এবং অঙ্ক জন্য সূত্রগুলো লাগবে। দেখো তো সবাই লেখাটা ক্লিয়ার বুঝতে পারছো কি না। আচ্ছা, তাহলে আমরা এবার বের করবো হচ্ছে সর্বোচ্চ সদ্ব্যবহারের সূত্র। আগে সূত্র বসাতে হবে। আমরা জানি সর্বোচ্চ সদ্ব্যবহার ইকুয়াল টু প্রকৃত বা গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। অবশ্যই তোমরা 100 গুণ করতে ভুল করবে না। আমাদের বের করতে বলেছে 2018 সালের সর্বোচ্চ সদ্ব্যবহার, তাই না? তাহলে আমরা 2018 সালের সর্বোচ্চ সদ্ব্যবহার এখন বের করব। দেখো 2018 সালের অবশ্যই 2018 সালের হবে।
2018 সালের কথাটা তোমরা উল্লেখ করো, দেখো 2018 সালের অ্যামাউন্টগুলো দেখো কী দেওয়া আছে। 2018 সালের গড় বা প্রকৃত উৎপাদন দেওয়া আছে কত, 1,60,000 একক। এটা এখানে বসাতে হবে, 1,60,000 একক। এবং দেখো এখানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত আছে, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার পরিমাণ দেওয়া আছে 2018 সালে 2,00,000 একক। এবং 100 গুণ করবে। এবার তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখো কত হয়, 1,60,000-কে 2,00,000 দ্বারা ভাগ করলে কত আসে দেখো, এবং 100 দ্বারা গুণ করলে কত আসে তোমরা দেখো তো, কেউ পারো কিনা চেষ্টা করে দেখো। তাহলে আমরা 1,60,000-কে 2,00,000 একক দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 80%। যখন 100 দ্বারা গুণ করা হবে তখন অবশ্যই সেটা পার্সেন্টেজের আকারে প্রকাশ করতে হবে, এটা খেয়াল রেখো, ভুল করো না। তাহলে আমরা 2018 সালের ABC ফ্যাশন হাউসের সর্বোচ্চ সদ্ব্যবহারের পরিমাণ জানতে পারলাম কত, 80%। এবার আমরা বের করব হচ্ছে 2018 সালের ঘতে বলা হয়েছে 2018 সালের সঞ্চিত উৎপাদন ক্ষমতার উপর তোমার মতামত দাও। এখন সঞ্চিত উৎপাদন ক্ষমতা বের করতে হলে আমাদেরকে আগে জানতে হবে 2018-17 সালে তোমার সর্বোচ্চ সদ্ব্যবহার কত ছিল, ঠিক আছে, আমাদের এটা আগে জানতে হবে। এখন 2017 সালের সর্বোচ্চ সদ্ব্যবহারের সাথে আমরা যখন 2018 সালের সদ্ব্যবহার তুলনা করব তখনই সেক্ষেত্রে আমরা মতামতটা দিতে পারবো যে আসলে সঞ্চিত তোমার উৎপাদন ক্ষমতাটা কোন সালে সবচেয়ে বেশি ছিল। এজন্য আমাদের শুরুতে বের করতে হবে 2017 সালের সর্বোচ্চ সদ্ব্যবহারের পরিমাণ। তাহলে ঘয়ে তোমাদের বের করতে হবে, আচ্ছা ঘ নাম্বারে আমরা যাই, ঘ নাম্বারে বলা হয়েছে আগে আমরা বের করব 2017 সালের সর্বোচ্চ সদ্ব্যবহার। ঠিক আগের সূত্র প্রয়োগ করে আমাদেরকে বের করতে হবে, আগের এই সূত্রটা প্রয়োগ করে বের করবে। তাহলে দেখো 2017 সালে দেওয়া আছে কত, গড় বা প্রকৃত উৎপাদন আছে 75,000 একক, এবং তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 2017 সালে দেওয়া আছে 1,00,000 একক। এবার ভাগ করো 75,000-কে 1,00,000 একক দ্বারা ভাগ করে দেখো কত আসে। এখানে তোমার আসছে 75%। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা 18 সালে দেখতে পাচ্ছি 80%, আর এখানে হচ্ছে তোমার 75%। এখন আমাদের বের করতে হবে সঞ্চিত উৎপাদন ক্ষমতা। সঞ্চিত উৎপাদন ক্ষমতার সূত্রটা হচ্ছে, তোমরা একটু লিখে রাখো সবাই, আমরা জানি তোমার সঞ্চিত 2017 সালের সঞ্চিত উৎপাদন ক্ষমতাটা আমাদের আগে বের করতে হবে। 2017 সালের সঞ্চিত উৎপাদন ক্ষমতার পরিমাণ, উৎপাদন ক্ষমতাটা হচ্ছে, এখানে সূত্রটা হচ্ছে 100% উৎপাদন ক্ষমতা থেকে মাইনাস করতে হবে যেই উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহারটা। তাহলে সূত্রটা হচ্ছে, খেয়াল রাখো সঞ্চিত উৎপাদন ক্ষমতার পরিমাণ যদি বের করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে 100% উৎপাদন ক্ষমতা থেকে মাইনাস করতে হবে যে উৎপাদন ক্ষমতার যে বর্তমান ব্যবহার, যে সর্বোচ্চ সদ্ব্যবহারের পরিমাণ আমরা বের করেছি সেটা মাইনাস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে 100%
মাইনাস আমরা বের করেছিলাম কত 2017 সালে খেয়াল করে দেখো 2017 সালে আমরা বের করেছিলাম 75% তাহলে 75%টা মাইনাস করবে 100 থেকে 75% মাইনাস করলে হয় তোমার 25% এবার আমাদের বের করতে হবে 2018 সালের সঞ্চিত উৎপাদন ক্ষমতার পরিমাণটা বের করতে হবে তাহলে আমরা দুইটার তুলনামূলক বিশ্লেষণটা পর্যালোচনা করতে পারবো ওই একই সূত্র প্রয়োগ করতে হবে এখানেও 100% উৎপাদন ক্ষমতা মাইনাস উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহার তাহলে আমরা এর তোমার 18 সালের বর্তমান সদ্যবার বের করেছিলাম কত দেখো এখানে 80% তাহলে 80% হলে আমরা মাইনাস করলে পাবো কত দেখো 100% থেকে 80% মাইনাস করলে থাকে 20% তাহলে এখানে দেখো আমরা 17 সালের সঞ্চিত উৎপাদন ক্ষমতার পরিমাণ পাচ্ছি 25% আর 18 সালে পাচ্ছি 20% এবার আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে মতামত দিতে হবে সঞ্চিত উৎপাদন ক্ষমতা আসলে কোন সালে বেশি ছিল তাহলে তোমার মতামত উপস্থাপনের ক্ষেত্রে তোমাদের লিখতে হবে যে তোমার যেই তথ্যগুলো আমরা পাচ্ছি সেই তথ্য বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে 2017 এবং 18 সালে সঞ্চিত উৎপাদন ক্ষমতার পরিমাণ ছিল 17 সালে 25% আর 18 সালে ছিল তোমার 20% তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 18 সালে সঞ্চিত উৎপাদন ক্ষমতা কম হওয়ায় উক্ত বছরের প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা 17 সালের তুলনায় কী ছিল ভালো ছিল ঠিক আছে এভাবে তোমাদের মতামতটা উপস্থাপন করে দিবে এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার সঞ্চিত উৎপাদন ক্ষমতার পরিমাপের সূত্রটা অবশ্যই মনে রাখবে 100% উৎপাদন ক্ষমতা থেকে মাইনাস করবে উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহার বা যে সদ্যবহারের পরিমাণ দেওয়া থাকবে সর্বোচ্চ সদ্যবহারের পরিমাণ সেটা মাইনাস করলে আমরা পেয়ে যাব যে আসলে কতটুকু সঞ্চিত উপাদান বা উৎপাদন ক্ষমতা ছিল এ পর্যন্ত আশা করি তোমাদের কারো সমস্যা নেই কারো কোনো সমস্যা আছে কি দেখো তো এবং সদ্যবহার পরিমাপের সূত্রটাও তোমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে এবং অনেক সময় তোমাদের এমসিকিউ হিসেবে থাকতে পারে যে তোমার সর্বোচ্চ সদ্যবহার নির্ণয়ের সূত্র কোনটি এরকম থাকতে পারে অনেকগুলো সূত্র থাকবে সেখান থেকে তোমাকে সঠিক সূত্রটি বাছাই করতে হবে আবার অনেক সময় বলা হতে পারে যে সৃজনশীল প্রশ্নে যে তোমার সর্বোচ্চ সদ্যবহার কত নির্ণয় করো সূত্রগুলো অবশ্যই এমসিকিউর জন্য এবং সৃজনশীলের জন্য ভালো মতো পড়বে অঙ্কের জন্য আচ্ছা এবার আমরা যাব হচ্ছে এক্স এবং ওয়াই প্রতিষ্ঠান ঢাকা বোর্ড 2019 সালে একটা প্রশ্ন আমরা এখন সলভ করব দেখো সবাই দেখতে পাচ্ছ কিনা লেখা আচ্ছা আমি কিন্তু কারো রোল নাম্বার আজকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার তোমরা কি কেউ কমেন্টস বক্সে লিখছো না তোমরা কিন্তু কমেন্টে লিখে ফেলো যারা যারা মানে পরে আসছো অ্যাটেন্ডেন্স অবশ্যই কাউন্ট করা হবে তোমরা রোল নাম্বারগুলো লিখে ফেলো আমার এখানে কিন্তু কমেন্টস শো করছে না আচ্ছা দেখো তো লেখা ক্লিয়ার কিনা ক্লিয়ার বুঝতে পারছো লেখা আচ্ছা দেখো ঢাকা বোর্ড 2019 সালে এসেছে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন এক্স এবং ওয়াই দুইটি প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে এখানে এবং প্রতিষ্ঠান দুটো হচ্ছে এক্স এবং ওয়াই এবং এদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার পরিমাণ দেওয়া আছে 2000 একক এক্সের এবং কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে 1000 একক এবং গড় উৎপাদন ক্ষমতার পরিমাণ দেওয়া আছে 1200 একক এবার দেখো ওয়াই প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার পরিমাণ দেওয়া আছে কত 3000 একক এবং কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাণ দেওয়া আছে 1500 একক এবং গড় উৎপাদন ক্ষমতার পরিমাণ দেওয়া আছে কত তোমার 2000 একক তো এখন আমাদের বের করতে হবে এক্স এবং ওয়াই প্রতিষ্ঠান দুটির
কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার পরিমাপ করতে হবে। এখন এখানে তোমাদের প্রথমে সূত্র প্রয়োগ করতে হবে, দুইটার কার্যকর সদ্ব্যবহার কীভাবে নির্ণয় করতে হবে সেই সূত্রটা আগে লিখে তারপর তোমাদের বের করতে হবে ক্যালকুলেশন করে। আচ্ছা, আমরা তাহলে অঙ্কে চলে যাই। দেখো তো লেখা, তোমরা বুঝতে কারো অসুবিধা হচ্ছে? সাকিব, কাউসার, যারা প্রেজেন্ট আছো একটু দেখো তো, যদি অসুবিধা হয় আমাকে একটু জানিও। আচ্ছা, তাহলে আমরা শুরুতে বের করব এক্স প্রতিষ্ঠানের কার্যকর সদ্ব্যবহার। এক্স এক্সের কার্যকর সদ্ব্যবহার হচ্ছে, সূত্রটা লিখবে, প্রকৃত বা গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই আমরা কার্যকর উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করব। অবশ্যই 100 গুণ করতে ভুল করবে না, কারণ 100 গুণ না করলে কিন্তু পার্সেন্টেজ আসবে না এবং সেক্ষেত্রে অঙ্ক কিন্তু ভুল হবে, জন্য এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এক্স এর কার্যকর সদ্ব্যবহার গড় উৎপাদনের হার কত দেওয়া আছে দেখো তো, এক্স এর গড় উৎপাদনের হার দেওয়া আছে 1200 একক, আর কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে এক্স এর কত দেওয়া আছে 1000 একক ইন্টু 100। এবার ক্যালকুলেশন করে ফেলো, 1200কে 1000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে দেখো কত আসে। কেউ কি ক্যালকুলেশন করতে পেরেছো? যদি ক্যালকুলেশন করে থাকো দেখো কমেন্টে লিখতে পারো আনসারটা কি হবে। আচ্ছা, উত্তরটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, 120%। তাহলে এক্স এর কার্যকর সদ্ব্যবহার হচ্ছে তোমার কত, 120%। এখানে তোমরা গড়ও থাকতে পারে, আবার অনেক সময় প্রকৃত বলা হতে পারে, প্রকৃত অথবা গড় যে কোনো একটা নামে থাকতে পারে, দুইটাই মনে রেখো। আচ্ছা, তারপরে আমাদের বের করতে হবে ওয়াই প্রতিষ্ঠানের কার্যকর ক্ষমতার সদ্ব্যবহার। একই সূত্র প্রয়োগ করে তোমাদের ওয়াই এর কার্যকর সদ্ব্যবহার বের করতে হবে, ওয়াই এর কার্যকর সদ্ব্যবহার হচ্ছে তাহলে দেখো প্রকৃত উৎপাদন সেই আগের সূত্রটাই, গড় উৎপাদনের হার এবং কার্যকর উৎপাদন ক্ষমতা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবে। আচ্ছা দেখো, ওয়াই এর ওয়াই প্রতিষ্ঠানের কার্যকর বা গড় উৎপাদনের হার কত দেওয়া আছে, গড় উৎপাদনের হার দেওয়া আছে 2000 একক। তাহলে 2000 একক এবং তোমার কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাণ দেওয়া আছে ওয়াই এর কত, 1500 একক। এবার 2000কে 1500 দ্বারা ভাগ দিয়ে দেখো উত্তরটা কত আসে, 2000কে 1500 একক দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তোমরা চেষ্টা করে দেখো তো কেউ বের করতে পেরেছ কি না, তোমরা না পারলে সেক্ষেত্রে আমি হেল্প করব। আচ্ছা, এটা হবে, আমি দিয়ে দিচ্ছি 133.33%।
আচ্ছা, তাহলে দেখো আমরা এক্স এবং ওয়াই এ দেখতে পাচ্ছি এক্স এর কার্যকর শব্দ ব্যবহারের পরিমাণ ছিল 120% এবং ওয়াই এর কার্যকর শব্দ ব্যবহার ছিল 133.33%। এবার আমাদের বের করতে হবে ঘতে বলা হয়েছে, ঘ নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে, যে উদ্দীপকে কোন প্রতিষ্ঠানটি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা করেছে। এখন সর্বোচ্চ শব্দ ব্যবহার করেছে কোন প্রতিষ্ঠানটা সেটা আমাদের এখন বের করতে হবে। এই জন্য আমাদের বের করতে হবে সর্বোচ্চ শব্দ ব্যবহারের পরিমাণ বের করতে হবে। আমাদের সর্বোচ্চ শব্দ ব্যবহার আমরা এতক্ষণ বের করেছি কার্যকর শব্দ ব্যবহার, এখন আমাদের সর্বোচ্চ শব্দ ব্যবহারের সূত্রটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, ঘতে লেখো, খ নম্বর প্রশ্নের উত্তরে লিখবে যে সর্বোচ্চ এক্স প্রতিষ্ঠানের, আচ্ছা এটা আমরা ওই অপোজিট পৃষ্ঠায় করি কারণ লেখা দেখতে সুবিধা হবে। এক্স এর সর্বোচ্চ শব্দ ব্যবহারের সূত্রটা এখানে বসাতে হবে তোমাদের প্রকৃত। উৎপাদনের হার ডিভাইডেড বাই সর্বোচ্চ উৎপাদন আচ্ছা এখানে দেখো এক্স এর সর্বোচ্চ শব্দ ব্যবহার বের করার জন্য আমাদের এক্স এর গড় উৎপাদনের হার কত দেওয়া আছে দেখো 1200, আর সর্বোচ্চ শব্দ ব্যবহার আছে 2000 একক। তাহলে আমরা 1200 পাই 2000। এবার দেখো ক্যালকুলেশন করে দেখো 1200 কে 2000 দ্বারা ভাগ দাও এবং 100 দ্বারা গুণ করে দেখো কত হয়। হবে 60%। আচ্ছা, তারপর আমরা এক্স এর শব্দ ব্যবহারের পরে আমাদের বের করতে হবে ওয়াই এর সর্বোচ্চ শব্দ ব্যবহার, তারপরে আমরা আসলে তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো যে কোন প্রতিষ্ঠানের সর্বোচ্চ শব্দ ব্যবহার সবচেয়ে বেশি ছিল। সে আগের সূত্র একই সূত্র প্রয়োগ করতে হবে, এখানেও একই সূত্রটা তোমরা প্রয়োগ করে দেখো বের করে ফেলো। তাহলে ওয়াইয়ের গড় উৎপাদনের হার দেওয়া আছে কত, ওয়াইয়ের গড় উৎপাদনের হার 2000 একক, আর আমাদের দরকার হবে তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত আছে 3000 একক। তাহলে আমরা সূত্রে বসিয়ে ফেলি 2000 একক আর সর্বোচ্চ শব্দ ব্যবহারের পরিমাণ ছিল 3000 একক। এবার ক্যালকুলেশন করে দেখো কত আসে। কেউ কি বের করতে পেরেছ? আচ্ছা, এটার উত্তরটা হবে 66.67%। আচ্ছা, এবার আসো আমরা তোমাদের ঘতে যাওয়া হয়েছিল যে উদ্দীপকে কোন প্রতিষ্ঠানটা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার শব্দ ব্যবহার করেছে, তাহলে আমরা কম্পেয়ার করলে বুঝতে পারবো যে আসলে কোন প্রতিষ্ঠান সর্বোচ্চ শব্দ ব্যবহার করেছে। দেখো উপরে তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই প্রতিষ্ঠানের সর্বোচ্চ শব্দ ব্যবহার হচ্ছে যথাক্রমে এক্স এর হচ্ছে 60% এবং ওয়াই এর সর্বোচ্চ শব্দ ব্যবহার হচ্ছে 66.67%। তাহলে দেখা যাচ্ছে ওয়াই প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার শব্দ ব্যবহার এক্স প্রতিষ্ঠানের তুলনায় বেশি, তাই না? এভাবেই তোমরা মতামতটা উপস্থাপন করে দিবে, কারণ এক্স এর ছিল 60% শব্দ ব্যবহার সর্বোচ্চ আর ওয়াই এর ছিল কত
66.67%, তাহলে এক্স এর চেয়ে তোমার ওয়াই এর 6.67% বেশি সর্বোচ্চ সদ্ব্যবহারের পরিমাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই প্রতিষ্ঠানের সর্বোচ্চ সদ্ব্যবহার এক্স এর তুলনায় বেশি। এভাবে তোমরা মতামতটা উপস্থাপন করে দিবে, ক্যালকুলেশন করে বের করে দুইটা কম্পেয়ার করলে বুঝতে পারবে যে আসলে কোনটায় বেশি আছে এবং কোনটায় কম আছে। এখন তো এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি না আর 100 গুণ করতে কিন্তু ভুল করবে না, খেয়াল করো সূত্রটা মুখস্থ করার সময় অবশ্যই সূত্রটা ভালোমতো পড়বে, 100 গুণ না করলে কিন্তু পার্সেন্টেজ আসবে না এবং সেই ক্ষেত্রে কিন্তু ভুল হবে। আর এই চেষ্টা করবে সূত্রগুলো এমসিকিউর জন্য এবং সৃজনশীল ম্যাথের জন্য ভালোমতো প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টারে বেশি সূত্র নেই, 5 থেকে 6টা সূত্র আছে। আজকে আমাদের এই চ্যাপ্টারটা আসলে অঙ্ক করলেই শেষ হয়ে যাবে, আমরা আরেকটা অঙ্ক সলভ করব। যদি তোমাদের এ পর্যন্ত কারো কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমি পরবর্তী টপিকে যাব। আর তোমরা অবশ্যই রোল নাম্বারটা লিখে ফেলো। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই। সবাই লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখো কি বলা হয়েছে, গোল্ডেন মার্কার লিমিটেড ঢাকা শহরের একটি প্রখ্যাত মার্কার উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 2017 সালে প্রতি মাসে সর্বোচ্চ 25,000 মার্কার উৎপাদন করে এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মনে করে যদি প্রতি মাসে 15,000 মার্কার উৎপাদন করে তাহলে দীর্ঘমেয়াদে লাভবান হবে। এ অবস্থায় প্রতিষ্ঠানটি প্রতি মাসে 20,000 মার্কার উৎপাদন করে চলেছে। তাহলে এখানে নির্ণয় করতে হবে যে 2017 সালের গোল্ডেন মার্কার লিমিটেডের সঞ্চিত উৎপাদন ক্ষমতা নির্ণয় করতে হবে। আমরা একটু আগে সঞ্চিত উৎপাদন ক্ষমতা বের করার সূত্রটা কি তোমাদের মনে আছে? তো এখন তো তোমরা নিজেরা ক্যালকুলেশন করে পারো কি না এটা প্রত্যেকেরই পারার কথা, কারণ সূত্রটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছিলাম। আচ্ছা, সঞ্চিত উৎপাদন ক্ষমতা আমি আবার লিখে দিচ্ছি আমাদের সুবিধার্থে। শুরুতে আগে সূত্র লিখবে, তারপরে যে কোনো অঙ্ক সমাধানের ক্ষেত্রে আগে সূত্র বসিয়ে তারপরে তোমরা অ্যামাউন্টগুলো বসাবে। আমরা জানি সঞ্চিত 2017 সালের সঞ্চিত উৎপাদন সঞ্চিত উৎপাদন ক্ষমতা হচ্ছে, সূত্রটা হচ্ছে 100% উৎপাদন ক্ষমতা মাইনাস করতে হবে উৎপাদন ক্ষমতার ব্যবহার। তাহলে সঞ্চিত উৎপাদন ক্ষমতা বের করার সূত্রটি হচ্ছে 100% উৎপাদন ক্ষমতা মাইনাস উৎপাদন ক্ষমতার ব্যবহার। এটা তোমার উৎপাদন ক্ষমতার ব্যবহার নামেও থাকতে পারে, আবার তোমার সদ্ব্যবহার নামেও থাকতে পারে। তাহলে আমরা এবার ক্যালকুলেশনটা করে ফেলি, কত দেয়া আছে 100%। আগে আমাদের বের করতে হবে আসলে সর্বোচ্চ সদ্ব্যবহার, এই উৎপাদন ক্ষমতার ব্যবহারটা বের করতে হবে, তারপরে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে 2017 সালের দেখো সর্বোচ্চ সদ্ব্যবহার সদ্ব্যবহার ইকুয়াল টু সর্বোচ্চ সদ্ব্যবহারের সূত্রটা লিখে ফেলো, প্রকৃত উৎপাদন
তাহলে খেয়াল করে এখানে আমাদের সর্বোচ্চ শব্দ ব্যবহার বের করতে হবে 2017 সালের, এবং এই প্রতিষ্ঠানটা হিসাব করে কিভাবে দেখো প্রতি মাসে এরা হিসাব করে থাকে, তাহলে প্রতি মাসে যদি হিসাব করে সেক্ষেত্রে মাস উল্লেখ করতে হবে, আবার যদি বছরে প্রশ্নে বলা হয় তাকে বছরে হিসাব করতে বলা হয় তাকে সেক্ষেত্রে বছরে হিসাব করতে হবে। তাহলে আমরা সূত্রটা বসাই যে প্রকৃত উৎপাদন প্রতি মাসে বা বছরে ডিভাইডেড বাই সর্বোচ্চ উৎপাদন সম্ভব প্রতি মাসে বা বছরে ইনটু 100। আচ্ছা তাহলে এবার আমরা বসিয়ে ফেলবো অ্যামাউন্টটা কত দেওয়া আছে, প্রকৃত উৎপাদন প্রতি মাসে দেওয়া আছে তোমার কত 2017 সালে দেওয়া আছে 20,000, তাই না? 20,000 মার্কার হবে, 20,000 এবং 20,000 মার্কার দেওয়া আছে এখানে। আর সর্বোচ্চ উৎপাদন সম্ভব প্রতি মাসে বা বছরে কত দেওয়া আছে, সর্বোচ্চ এই যে দেখো সর্বোচ্চের পরিমাণটা দেওয়া আছে 25,000 মার্কার। তাহলে খেয়াল করো 20,000 কে আমরা 25,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে কত আসে দেখো তো ক্যালকুলেশন করে। উত্তরটা হচ্ছে 80%। তাহলে 80% হচ্ছে আমাদের সর্বোচ্চ শব্দব্যবহারের পরিমাণ। তাহলে এই সর্বোচ্চ শব্দব্যবহারের পরিমাণটাই আমরা এখানে প্রয়োগ করব, তাই তো? এটা তোমার সর্বোচ্চ শব্দব্যবহারও লিখতে পারো, আবার উৎপাদন ক্ষমতার ব্যবহার নামেও লিখতে পারো, দুইটা একই সূত্র হবে। উৎপাদন ক্ষমতার ব্যবহার তোমরা দুইটাই লিখে রাখো, উৎপাদন ক্ষমতার ব্যবহার অবলিক সর্বোচ্চ শব্দব্যবহার দুই নামেই থাকতে পারে, ঠিক আছে? ক্যালকুলেশন দুইটার একই সূত্র হবে এখানে, এবং এটা দুই নামেই থাকতে পারে, এবং উৎপাদন ক্ষমতার ব্যবহার নামেও থাকতে পারে, আবার সর্বোচ্চ শব্দব্যবহার নামেও থাকতে পারে। কিন্তু সূত্র লেখার ক্ষেত্রে অবশ্যই উৎপাদন ক্ষমতার ব্যবহার লিখতে হবে, এবং অ্যামাউন্ট বসানোর ক্ষেত্রে এই শব্দব্যবহারের অ্যামাউন্ট যা হবে তাই বসাতে হবে, অথবা উৎপাদন ক্ষমতার ব্যবহার একই। তাহলে 80%। তাহলে এবার আমরা সূত্রতে প্রয়োগ করতে পারবো উৎপাদন ক্ষমতার সঞ্চিত উৎপাদন হচ্ছে, সুতরাং সঞ্চিত উৎপাদন ক্ষমতা 100%। এবার সূত্রটা তোমরা বসাবে 100% মাইনাস উৎপাদন ক্ষমতার ব্যবহার কত আছে 80%, তাই তো? তাহলে 80% মাইনাস করলে হয় কত, 100 থেকে 80 মাইনাস করলে 20%। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2017 সালে তোমার সঞ্চিত উৎপাদনের পরিমাণ হচ্ছে 20%। দেখো তো তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। এই চ্যাপ্টারটা অবশ্যই তোমরা সূত্রগুলো ভালো মতো পড়বে অঙ্কের জন্য এবং সৃজনশীলের জন্য, এবং শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেনের জন্য তোমরা ভালো মতো পড়বে হচ্ছে, উৎপাদন ক্ষমতার সাথে যে ধারণাগুলো জড়িত আছে সেগুলো ভালো মতো পড়বে সৃজনশীলের জন্য। তোমাদের SW থাকবে হচ্ছে এই চ্যাপ্টারের, তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে, যে বোর্ডে কী প্রশ্ন এসেছে। আমি কয়েকটা বোর্ড তোমাদের অলরেডি সলভ করিয়ে ফেলেছি, গত ক্লাসেও তিনটা বোর্ড করেছি, আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করেছি, কাজে বোর্ডগুলো সলভ করবে, এবং বাসায় বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। আর তোমাদের এই চ্যাপ্টার থেকে সৃজনশীলের জন্য ভালো মতো পড়বে হচ্ছে উৎপাদন ক্ষমতার সাথে যে ধারণাগুলো জড়িত আছে সেগুলো SWগুলো লিখে রাখো, SW লিখো সৃজনশীলের জন্য পড়বে। আমাদের কিন্তু এই চ্যাপ্টার শেষ, আমরা আগামী ক্লাসে নতুন অধ্যায় শুরু করব। তোমরা যারা এখনও এই চ্যাপ্টার শেষ করতে পারোনি এর মধ্যে শেষ করে ফেলবে। তাহলে সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা পড়বে হচ্ছে টপিকগুলো হচ্ছে উৎপাদন ক্ষমতার ধারণা, ক্ষমতার ধারণা বা ব্যবহার
এখানে উৎপাদন ক্ষমতার ধারণায় আমরা আলোচনা করেছিলাম, সদ্ব্যবহার কীভাবে পরিমাপ করতে হবে, সিস্টেমের দক্ষতা কীভাবে পরিমাপ করতে হবে, এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কীভাবে পরিমাপ করতে হবে, এবং কীভাবে উৎপাদন ক্ষমতার ব্যবহার নির্ণয় করতে হবে, এই টপিকগুলো পড়ানো হয়েছিল। এই টপিকগুলো অবশ্যই সৃজনশীলের জন্য পড়বে, কারণ অনেক সময় বলা হবে উদ্দীপকে, অঙ্ক থাকতে পারে, আবার প্রশ্ন হিসেবেও তোমার থিওরি প্রশ্ন থাকতে পারে, যে বলা হতে পারে যে উদ্দীপকে উৎপাদন ক্ষমতার কোন ধারণা প্রয়োগ করা হয়েছে, সেটা কার্যকর হলে কার্যকর লিখবে, সর্বোচ্চ সদ্ব্যবহার হলে সর্বোচ্চ লিখবে, মানে প্রশ্ন পড়ে তোমাকে উদ্দীপক পড়ে বুঝতে হবে যে আসলে কোন ধরনের উৎপাদন ক্ষমতার ধারণার প্রয়োগ করা হয়েছে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালো মতো পড়বে। আর পড়বে হচ্ছে তোমার যে উৎপাদন ক্ষমতার যে প্রকারভেদটা আছে খুবই গুরুত্বপূর্ণ উৎপাদন, এইটা হচ্ছে এক নম্বর সৃজনশীলের জন্য পড়বে। আর দুই নম্বর টপিক হচ্ছে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। প্রকারভেদের যে চারটা প্রকারভেদ আছে তোমার, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন, আমরা জানি উৎপাদন ক্ষমতা কত প্রকার আছে, চার প্রকার, চার ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, দ্বিতীয়টা হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, এবং তৃতীয়টা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, এবং চতুর্থ হচ্ছে তোমার প্রকৃত উৎপাদন ক্ষমতা। এগুলোর বৈশিষ্ট্য সহকারে অবশ্যই পড়বে, কারণ এখান থেকে সৃজনশীলে প্রশ্ন আসতে পারে যে বলা হতে পারে উদ্দীপকে কোন ধরনের উৎপাদন ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। প্রকৌশলগত তোমরা কীভাবে বুঝবে, যখন যন্ত্রের আলোকে তোমার প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ণয় করা হবে, উৎপাদন ক্ষমতার ধরন বিবেচনা করা হবে যান্ত্রিক দক্ষতার উপর, তখন সেটা হবে প্রকৌশলগত, তাই না? আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কীভাবে বুঝবে, যখন আসলে একটা প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবে সেটাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আর কার্যকর কীভাবে বুঝবে, যে আসলে উদ্দীপকে কার্যকর উৎপাদন ক্ষমতার কথা বলা হয়েছে, যখন দেখবে যে মিতব্যয়িতার সাথে একটা প্রতিষ্ঠান তার সকল সুযোগ সুবিধা ব্যবহার করে যখন মিতব্যয়িতার সাথে উৎপাদন করতে সক্ষম হবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা উদ্দীপকে আসলে কার্যকর উৎপাদন ক্ষমতার কথা বলা হয়েছে। তাহলে এই পয়েন্টসগুলো মনে রাখবে। আর প্রকৃত উৎপাদন ক্ষমতা হচ্ছে কি, তোমার একটা নির্দিষ্ট সময়ে একটা উৎপাদন ব্যবস্থা ব্যবহার করে স্বাভাবিকভাবে আসলে যে পরিমাণ প্রকৃতপক্ষে উৎপাদন করা সম্ভব হবে সেটাই হচ্ছে আসলে প্রকৃত উৎপাদন ক্ষমতা। তোমরা কিন্তু অনেকে ভুল করে ফেলো উদ্দীপক শনাক্তে, আমি খেয়াল করেছি এই ভুলগুলো করে থাকে। এজন্য অবশ্যই মানে পয়েন্টস, মূল পয়েন্টসটা মনে রাখবে, মূল পয়েন্টসগুলো মনে রাখবে যে আসলে কোনগুলো তোমার দ্বারা কী প্রকাশ করে। যখন যন্ত্রের দক্ষতার আলোকে তোমার উৎপাদন ক্ষমতা নির্ণয় হবে, অবশ্যই সেটা হবে প্রকৌশলগত, মনে রাখবে। আর যখন সর্বোচ্চ বলা হবে, আসলে একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ পরিমাণে তার সুযোগ সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করে সেটাই হচ্ছে সর্বোচ্চ তোমার সদ্ব্যবহার। আরেকটা হচ্ছে কার্যকর কীভাবে বুঝবে, যখন তোমার মিতব্যয়িতার কথা বলা হবে, কম খরচে অধিক উৎপাদনের কথা বলা হবে, তখন বুঝবে যে আসলে এটা কার্যকর উৎপাদন ক্ষমতার কথা বলা হয়েছে, মিতব্যয়িতার সাথে কার্যকর উৎপাদন ক্ষমতা ধারণাটা জড়িত। আর প্রকৃত উৎপাদন ক্ষমতা বুঝতে হবে যে আসলে একটা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে তোমার প্রকৃতপক্ষে স্বাভাবিকভাবেই যে পরিমাণ বর্তমানে উৎপাদন করতে পারে সেটাই হচ্ছে আসলে সেই প্রতিষ্ঠানের প্রকৃত উৎপাদন ক্ষমতা। তো এই পয়েন্টসগুলো মনে রাখলে আশা করি তোমাদের উদ্দীপক শনাক্তে ভুল হবে না। অবশ্যই এই অঙ্কের জন্য এই উৎপাদন ক্ষমতার ধারণার এবং ব্যবহারের যে টপিকগুলো আছে পড়বে, অঙ্কগুলো ভালো মতো সলভ করবে, কারণ বিভিন্ন বোর্ডে কিন্তু অঙ্ক আসে। ঢাকা বোর্ডে কিন্তু 2019 সালে একটা প্রশ্ন এসেছে যেটা আজকে আমরা সলভ করলাম। তো তোমাদের জন্য এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, ভালো মতো পড়বে, অঙ্কগুলো সলভ করবে, আর হচ্ছে থিওরিগুলোও পড়বে, এবং শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই তোমরা যে সূত্রগুলো আছে, অনেক সময় সূত্র দিয়ে কিন্তু MCQ এসে থাকে, এই জন্য সূত্রগুলো ভালো মতো পড়ে ফেলবে এবং শর্ট কোশ্চেনগুলো ভালো মতো পড়বে বইতে যে শর্ট কোশ্চেনগুলো আছে। এবং অনেক সময় MCQর জন্য তোমরা এই পয়েন্টসগুলো পড়বে যে উৎপাদন ক্ষমতা কী কী কারণে হ্রাস পেয়ে থাকে, বলা হতে পারে MCQতে যে কোনটি উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ বের করো। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই পয়েন্টসগুলো মনে রাখতে হবে, কারণ যে কোনো একটা পয়েন্টস থাকতে পারে, বহুপদী হিসেবে থাকলে MCQতে কয়েকটা অপশন থাকতে পারে, আবার একপদী হলে সেক্ষেত্রে একটা উত্তর সঠিক হতে পারে। তো তোমাদের আসলে পয়েন্টসগুলো পড়ে বের করতে হবে। আবার অনেক সময় বলা হতে পারে যে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের সমস্যা কোনটি,
সমস্যা কোনগুলো সেগুলো পড়বে এবং নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার কেন করা হয় সে কারণগুলো এমসিকিউর জন্য তোমরা পড়বে। এবং উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝানো হয়, তারপরে হচ্ছে তোমার ইজারা কি, সঞ্চিত উৎপাদন ক্ষমতা কি, এগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। যেমন ইজারা হচ্ছে কি, ইজারা দাতা এবং ইজারা গ্রহীতার মধ্যে এমন এক ধরনের চুক্তি যার মাধ্যমে কি করে থাকে, ইজারা গ্রহীতা ইজারা দাতাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে সম্পদ ব্যবহার করে থাকে, লিজ নিয়ে থাকে। তোমরা নাম শুনেছ, তোমরা অ্যাকাউন্টিংয়েও পড়েছো যে লিজিং এর মাধ্যমে, লিজ নেওয়ার মাধ্যমে কয়েক বছরের জন্য চুক্তি করা হয়ে থাকে, 10 বছর 15 বছর, এটা বিভিন্ন মেয়াদি হয়ে থাকে এবং সেই চুক্তি ইজারাদাতা এবং ইজারা গ্রহীতার মধ্যে সম্পাদন করা হয়ে থাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে। যেমন বিল্ডিং, যানবাহন, মেশিন, এগুলো ইজারার মাধ্যমে ব্যবহার করা যায়। তোমার একটা ভবন তোমার 10 বছরের জন্য লিজ নিয়ে সেই সেখানে তোমার কারখানা স্থাপন করা হতে পারে, আবার তোমার বিভিন্ন ধরনের মেশিন লিজ নেওয়া হতে পারে। অনেক এক্সপেন্সিভ মেশিন আছে যেগুলো কেনা আসলে খুবই ব্যয়বহুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে ইজারা নেওয়ার মাধ্যমে তোমার এই কাজগুলো করা হয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম ইজারা হচ্ছে কি, ইজারা হচ্ছে ইজারা দাতা এবং ইজারা গ্রহীতার মধ্যে এক ধরনের চুক্তি যার মাধ্যমে কি করে থাকে, ইজারা গ্রহীতা ইজারা দাতাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকে এবং নির্দিষ্ট সময়ের জন্যই লিজ নেওয়া হয়ে থাকে। তো এই কোশ্চেনগুলো শর্ট কোশ্চেন হিসেবে তোমরা পড়বে। এই উৎপাদন ক্ষমতার প্রকারভেদের প্রত্যেকটা সংজ্ঞা অবশ্যই জ্ঞানমূলকের জন্যও পড়বে এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্যও পড়বে। অনুধাবনে কিন্তু অবশ্যই জ্ঞানমূলক আকারে লিখলে হবে না, অবশ্যই তোমার 6-7 লাইনে ব্যাখ্যা করে দিতে হবে। সেক্ষেত্রে যদি সূত্র থাকে সংজ্ঞাটা লিখে তোমরা একটা সূত্র দিয়ে দিতে পারো, মানে যেখানে সূত্র থাকবে সেখানে চেষ্টা করবে। যদি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে থাকে অবশ্যই সংজ্ঞাটা দিয়ে সূত্র উপস্থাপন করে দিবে, তাহলে আশা করি তোমরা 2-এ 2 মার্কস পেয়ে যাবে। তো এই এই ভুলগুলো যাতে না হয় সেগুলো তোমরা খেয়াল রাখবে। আশা করি তোমাদের চ্যাপ্টারে কারো কোনো সমস্যা নেই। আর তোমরা যারা এখনও ভর্তি হওনি, আজকের মধ্যেই কিন্তু হয়ে যাবে, কারণ আজকে কিন্তু লাস্ট ডেট। বিকাশে পেমেন্ট করলে সেক্ষেত্রে অটোমেটিক আপডেট চলে যায়, কিন্তু অফিস থেকে যদি কেউ রিসিপ্ট নিয়ে ব্যাংকে জমা দাও, অবশ্যই চেষ্টা করবে ব্যাংকে রিসিপ্টটা জমা দিতে। আর তোমাদের কিন্তু আগামী মাস থেকে সিটি পরীক্ষা শুরু হয়ে যাবে অনলাইনে, এবং সিটি পরীক্ষার তোমার রুটিনটা খুব শীঘ্রই অনলাইনে দিয়ে দেওয়া হবে। কাজেই তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে, কারণ আমাদের যা পড়ানো হয়েছিল আগে সেগুলোর উপরে আমরা পরীক্ষা নিব। মার্কেটিং পরীক্ষার সিলেবাস হবে আমরা দ্বিতীয় পত্র যে চ্যাপ্টার পড়িয়েছিলাম, আমার একটা চ্যাপ্টার থাকবে এবং নাহিদ ম্যাডামের একটা চ্যাপ্টার থাকবে। আমার হচ্ছে বাজার বিভক্তিকরণ চ্যাপ্টারটা আমি দিয়েছি, আর ম্যাডামের চ্যাপ্টারটাও ম্যাডাম তোমাদেরকে জানিয়ে দিবে। আর ম্যানেজমেন্টের সিলেবাসটা তো তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি, দ্বিতীয় পত্রের চতুর্থ এবং যে 10ম অধ্যায় আছে সেটার উপরে তোমাদের সিটি পরীক্ষা হবে 15 মার্কসের। কাজেই তোমরা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করো, আর আমার আগের লেকচারগুলো দেখে নিও। আমার আগের লেকচারগুলোতে কিন্তু পড়ানো হয়েছিল যে টপিকগুলো সেগুলোর উপরেই পরীক্ষা হবে 15 মার্কসের। একটা সৃজনশীল দেবো এবং কিছু শর্ট কোশ্চেন দেওয়া হবে। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব নতুন একটা অধ্যায় শুরু করে দিতে। আমাদের প্রিটেস্টের যে চ্যাপ্টার রয়েছে একটা বাকি রয়েছে, দ্বিতীয় পত্র, আমরা আগামী ক্লাসে মার্কেটিং দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভর্তি হয়ে গিয়ে আমাকে অবশ্যই জানাবে, হয় মেসেঞ্জারে জানাতে পারো, নয় SMS অথবা কল দিয়ে অবশ্যই আমাকে জানিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।